এক সাহাবী বললেন, নবী আমার ঘরে দুই ঘর, কয়টা? দুইটা মাত্র রুম, এক রুমে থাকে আমি আর এক রুমে থাকে আমার আম্মা জান, যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিষ্ণু বললেন, ও সাহাবা, আত-তুহিব্বু আন তারাহা আরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইওর মাদার নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিষ্ণু বললেন, ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে